আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিওর সামনে আসলাম, দেশে গেছিলাম 2 মাসের জন্য, এই যে এখন বোনের বাসায় আসছি। মনটা অনেক খারাপ, আবার বলতেছি ভিডিওর মধ্যে বলছি, আমাদের এক ছোট বোনের বাচ্চাকে অসুস্থ, সবাই দোয়া করবেন ওর জন্য। যে যেখানে আছেন সবাই বলতেছি যে এখন বোনের বাসায় আসছে, এখন খাবো আর কি। এই যে মাছ রান্না করছি, কি মাছ রান্না করছো? না মাছ মাছ সিন দিয়ে, এটা যে আম দিয়ে, যে ডালি দিয়ে রাঁধছে টক আম দিয়ে, এটাও মাছ। পার্স মাছ ভাজা করছে, শাক, পালং শাক, শশা, ব্রেডও আছে সাথে, যে যেটা খায়। এই যে আমি আসছি আর কি বোনের বাসায় খাবো, কারণ সবসময় নিজের খাবার খাইতে খেতে মানুষ টায়ার্ড হয়ে যায়, আরেকজনের টা ভালো লাগে। আর বোন তো বোনই, কি বলবো, আগে তো তুলনা হয় না। ভাই বোন যে কেমন জিনিস, পানি কাটলে বাঘ হয় না যেরকম, ভাই বোন ওরকম। আমরা এটাই চাই সবসময় সম্পর্কটা যেমন সব ধরে রাখতে পারি। আপনারা দোয়া করবেন, যত কিছুই বাধা বিপত্তি হোক আমাদেরকে আলাদা করতে পারবো না, আমাদের এটা বড় স্ট্রং, এটাই বলবো। এক্সকিউজ মি, এটা কিছু কম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি আশা করি। আর এখন আমার বোন আসছে, আমি এখন তাড়াহুড়া করে কিছু রান্না করছি, এখন খাবো। কি আমরা যেন মিলামিশে থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা সবাই যেন সবাই সুস্থ থাকে। এই তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।